হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ রেসিপি বাই চেরি। আজকের এপিসোডে আমি অনেক ইজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো তালের বড়া। এটি খুব ইজিলি বানানো যায় এবং অনেকেই হয়তো এই রেসিপিটি জানেন। আমি আমার মতো করে আজকে বানিয়ে দেখাবো, আপনাদের সবার আশা করি ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। রেসিপিতে যাওয়ার আগে বলে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আমি একটি বাটি নিচ্ছি, এর মধ্যে আমি এক কাপ পরিমাণে তালের পাল্প নিলাম। আমি এক কাপ পরিমাণের তালের পাল্পে যেরকম করে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। হাফ কাপ নিচ্ছে চিনি। চিনি এই ক্ষেত্রে কেউ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে তালের কিন্তু চিনি কম হলে খেতে বেশি মজা লাগে না, তাই চিনি হাফ কাপই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি চিনিটা তালের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিব আগে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের চালের গুঁড়া। চালের গুঁড়াতে দেওয়াতে অনেক ক্রিসপি হবে। হাফ কাপ পরিমাণের চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি আমি ময়দা। 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়াতে একটু পিঠাটা সফট হবে, আর আমি একটু সফট টাইপের পিঠা পছন্দ করি। এবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো যে যতটুকু খেতে পছন্দ করে। এবার লবণ আর ময়দাটা খুব ভালো করে আবার মিক্স করে নিতে হবে। ময়দাটা দেওয়ার কারণ ভেতরে একটু নরম ভাব থাকার জন্য, আর আমি হচ্ছে আটার ময়দার পরিমাণ এমনভাবে দিয়েছি যেন তালটার থেকে একটু কম পরিমাণেই হয়। তাল যদি 1 কাপ হয় তাহলে হাফ কাপের একটুখানি বেশি আটা আর ময়দা দিতে হবে। সেম পরিমাণে দেওয়ার দরকার নেই, সেম পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে না। আমি চাই তালের বড়ার ভিতরে যেন একটু তালের পাল্পটার মেলটাই বেশি থাকে, আটা ময়দার নয়। এবার ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি এটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। ওদিকে আমি একটি লোহার ভাজার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। তেল একদম গরম হয়ে যাবার পর আমি এক এক করে তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো শেপে দিতে পারেন, যেহেতু এটি লিকুইড টাইপের এই শেপটাই কিন্তু বেটার হবে। আমি হাত দিয়ে 3টা করে পিঠা দিব যেন ঠিকমতো তেলে ডুবো তেলে এটি ভাজা হয়। এভাবে ভাসতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এটি বাদামি কালার না হয়ে যাচ্ছে। একটু আস্তে জাল দিয়ে কিছুক্ষণ ধরে আমি এটি ভেজে নেব। হয়ে গেছে, আমার যেমন কালার আশা করছিলাম তেমন কালার। এবার আমি এটি তুলে নেব। এভাবে আমি সম্পূর্ণ পিঠা কিন্তু ভেজে নেব এক এক করে। তৈরি হয়ে গেল আমার ঝটপট তৈরি রেসিপি, ইজি তালের বড়া। এটি অনেকে তালের পাকোড়া বা তালের পিঠা বলতে পারেন। এটি অনেক ইজিলি তৈরি করা যায়, খেতে কিন্তু ভীষণই আপন। আমি যে স্টেপ দেখালাম সেই স্টেপ তৈরি করে আপনারা দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আমার আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।